11 মাইল হাইটে যাওয়া দিয়ে সস্তপরা আমার কনকাপুর থেকে শিওড়া 11 কিলোমিটার 11 কিলোমিটার হাইটা আমার পক্ষে আমার একটু শারীরিকভাবে দুর্বল ছিলাম ওই ওইতে আর বাবা মাত্র পেনশনের কিছু টাকা নিয়ে গেছে আমার তো আমি এক আরো একটা ভাই একটা বোন ছিল তো আমাকে যদি একটা সাইকেল কিনে দেয় তখন প্রিন্স সাইকেল ছিল আমার মনে নাই কত 100-150 টাকা বা একটা কিছু চায়না থেকে ইম্পোর্ট হয়ে আসতো তো কিনা দেয় না দেখে আমি বাবা রাগপিরা আমার এক চাস্ত ভাইকে বলা ঢাকায় আসলাম ওই একটা লজিং ঠিক করলাম যাত্রাবাড়িতে যাত্রাবাড়ি থেকে যাত্রাবাড়ির ভিতরে ওখান থেকে যাত্রাবাড়ির মোড়ে তারপরে যাত্রাবাড়ি থেকে চারানা দিয়ে গুলিস্তান গুলিস্তান থেকে হাইটা ওনার এখানে চাকরিতে এগুলো তো ধরুন অনেক কঠিন সময় গেছে বাট আমি এগুলো দ্রুত পট পরিবর্তন করছি হয়তো আল্লাহর রহমত ছিল উদ্দেশ্যহীনভাবে এটা ওইটা করি ওইটা করি ওইটা করি ওই বাস কিনি ওই কিনি সেই কিনি একটু ইম্পোর্ট করি ইম্পোর্ট কিনি ধরা খেলাম কিছু মাল কিনি এই এইভাবে বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে ধরেন ঘুরে উঠলাম যখন সওয়ারি গেলে দোকান করতাম যে এখানে কিছু জায়গা কিনবো দাওয়াতখানে যে কেনার কথা ছিল ওখান থেকে তখন ব্রিজটা হয় নাই ব্রিজের পাশে নাইবা দাঁড়াইয়া দেখতেছিলাম একজন লুঙ্গি পরা লোক আসে স্যার আমাদের এই আপনার বোধহয় জমি দেখতেছেন সব আমার আত্মীয় স্বজন চাষা বাবাদের কোনো সমস্যা নেই এলাকায় স্যার স্যার আসেন তা আমি আমার সরি গেলে ঠিকানা দিয়ে আসলাম দোকানের গেল যাই হোক কেনা যখন শুরু করি তখন এখানে একদম রাস্তার পাশে রোডের পাশে ঢাকা চিটং হাইওয়ের পাশে 15,000 টাকা বিঘা আর এখানে যেখানে দেখবেন সুগারে 5,000 টাকা বিঘা কিন্তু বলছে ওখানে ওদের জমি স্কেলার যে এখানে না কিনলে আমি ওটা দিব না আমরা এখানে এই এলাকায় বেশি যেতে চাই তো ওইভাবে আমাদের এখানে জমি কেনা শুরু এখন তো ঢাকা শহরে মিরপুর থেকে এখানে দাম বেশি ব্রিজ ফেরি ছিল এখানে মানুষজন তরি তরকারি ফল ফ্রুট আমরা যখন ফেরি থামতো তখন তরি তরকারি ফল ফ্রুট বিক্রি করতো তারপরে সকালবেলা অনেক মাছ উঠত এখানে মাছ বিক্রি হইতো ইম্পোর্টেন্ট মাছ হয় না রেখে দিয়ে বলতো স্যার তাজা মাছ ধরছি এখানে তো সেখান থেকে এই এলাকা কোথায় আসছে এখানে জিল্লার ভাই একজন সেক্রেটারি ছিলেন ওনার আগে ফার্স্ট এক ভদ্রমহিলা বাংলাদেশের সিনিয়র সেক্রেটারি হয়েছিল যে ভদ্রমহিলা প্রথম ভুলে গেছেন নামটা ট্রিপ কমিশনে কি উনি প্রথম এখানে টিএনও ছিলেন তারপর তো ইউনো হলো জিল্লার ভাই ছিল বললো যে এই এলাকার লোকজন কী ছিল সবাই ফেরিটেরি করতো ফল ফ্রুট তারপরে আদার কিছু বাসে দাঁড়ায় এটা সেটা বিক্রি করতো আজকাল এখানকার ছেলেমেয়েরা সব লাখ লাখ কোটি কোটি টাকার মালিক দেশের বিবর্তন কীভাবে হয়েছে আর কেউ কেউ তো এই এলাকায় দুবাই সাথে মিলেছে যে দুবাই যত তাড়াতাড়ি রেপিড বিল্ড আপ হয়েছে এই এলাকায় এইভাবে রেপিড বিল্ড আপ হয়েছে আমি আসছি বসুন্ধরা গ্রুপ আসছে মাগুরা গ্রুপ আসছে তারপরে ধরুন ওই হামদর্দ হাজি সেলিম সাহেব আনন্দ শিপিয়ার এই এলাকায় অনেক ভাগ্য রাস্তা ছিল আপনি 10-12 ফিট আমরা বললাম আমি কিনা নেবো ওদের বাড়িঘর ভাঙ্গা পড়বে রাস্তা যে পুল সব আমি কম্পনসেট করবো ওই সময় ওনারা বলাতে যেভাবে 1-2 হয়েছে এই এলাকার 16 ফিট রাস্তাঘাট এই যে ফিলার চেয়ারম্যান আছে ও তো ছোটো ছিল ফিলার যার যতটুকু ভাঙ্গা পড়ছে ওইটুকু কেনা তারপর এই রাস্তাটা আব্দুল মোমিনকে দিয়া আমি চিটং রোড থেকে এ পর্যন্ত 10 কোটি টাকা দিয়ে করাছি আব্দুল রোডটা এই কিছু ছিল না গ্যাস আমি এনে দিছি গ্যাসের টাকাও দিছি স্যাংশন হওয়ার পরে পাইপ লাইনের টাকাও দিছি পুল এলাকায় ধরেন এতগুলো মসজিদ মাদ্রাসা তারপর ধরেন আমাদের লোকজন এতগুলো লোক থাকতেছে এখানে প্রায় 1-1.5 লক্ষ লোক এখানে ইন্ডাস্ট্রির জন্য থাকে কাজ করে এই এলাকার যেভাবে প্রাণ চাঞ্চল্য বাজার আপনাদের দেখেন না কিছুই ছিল না আমি যখন মেঘনা ঘাট থেকে মেইন রোড থেকে এখানে আসি দুই পাশে কিছুই ছিল না এটা খুব বেশি দিন আগের কথা না এই 2002-2003-2004 কিচ্ছু ছিল না যখন ওখানে আমি এদিকে জমি নিব না সুগার নেওয়ার পরে আমাকে তৎকালীন মন্ত্রী এলাকার এমপি খুব রিকোয়েস্ট করলো যে ভাই এই জমিগুলো আপনি কেনেন আমার মেয়ে আমেরিকা থেকে আসছে 2000 এরকমই বোধহয় 7-8 বা 6-7 ও তখন আমেরিকার বস্টন ইউনিভার্সিটিতে পড়ে ওরে নিয়া তা আমার এই কার্তিকবাবু বললো আপনি বড় গাড়ি নিয়ে গেছো স্যার লোকজনের খবর হয়ে যাবে তা আমার মেয়ের নিয়া আমি আমার গাড়িটা থেকে ওদের একটু আমাদের একটা ছোটো মাইক্রোবাস ছিল ওটা দিয়ে মেইন রোড থেকে আইসার নাইমা যখন হাঁটতেছি আমার মেয়ে বলছে আপনি যে কী এই গ্রাম গঞ্জের মধ্যে তুমি এখানে জমি নিয়া এই যে দিস ইজ দ্য বয় এই যে এটা বানাই ফেলছে ও লোকজন দিয়া সিকিউরিটি পেয়েছে কিছু বিদেশি এক্সপার্ট ছিল বাট হি টেক দি মেইন ড্রাফ সে আমার শিপ বিল্ডিং দেখে এই যে বড় বড় জাহাজগুলো বানাচ্ছে সেই বানাচ্ছে আন্ডার হিজ অনেকগুলো ইঞ্জিনিয়ার আছে টেকনিশিয়ান আছে কারণ আগে আমাদের দেশে শিপ বিল্ডিংটা ছিল
আমাদের টেকনিশিয়ানরাই সিঙ্গাপুরে প্রথম করছে, তাইওয়ান, হংকং, কোরিয়া অনেকে কিন্তু ফিরে আসছে। বাট আমাদের দেশে এখন বড় বড় শিপ বিল্ডিংগুলো হচ্ছে, আমার ওখানে একটা দেখছেন ছোটোটা, আর এখন এখানে বাকি বড় শিপ বিল্ডিং, ডকইয়ার্ড, সে এই এটাও সে বানাইছে। আমরা ইম্পোর্ট করে জিনিসগুলো বানা দিয়েছি, বাইরে কিছু টেকনিশিয়ান আসছে টু পুট দি অল আপনার টেকনিক্যাল জিনিসগুলোর জন্য, বাট বাকিটা তো ওরাই করছে। বাংলাদেশ পারে, আমার আমার মহান নেতার কথা যে আমাদের কেউ দাবাইয়া রাখতে পারবে না, এটা দেখতে দু একজন বিএফি আসছে যে ইম্পসিবল, এটা কি বাংলাদেশের লোক বানাইতে পারছে? ইম্পসিবল বলে ঘুরে টুরে আসেন, দেখে আসেন, তার মানে আমার দেশের ছেলেরা পারে। তাদেরকে খালি একটু উৎসাহ, তাদের বেশি কিছু বিনিয়োগ করতে হবে, তাদেরকে সাহস দিতে হবে, তাদেরকে যোগান দিতে হবে। আমাদের দেশের ছেলেরা অত্যন্ত চ্যালেঞ্জিং, আমি মনে করি অত্যন্ত চ্যালেঞ্জিং, যেটা আমি নিজে বাস্তব প্রমাণ। সামান্য কিছু দিয়ে শুরু করছি, এই যে কী অবস্থা, এটা তো এখন অবকাশ রাখে না। ওই যখন 98-এর বন্যা, তারপরে ধরেন 91 বা 89 যে ঘূর্ণিঝড়, ওই সময় তো ছোট্ট ফ্যাক্টরি ছিল, ওরা ওদের বেতনগুলা আমি তিনটা ইয়া পার হইয়া, কাশ্মীর নদী, তারপরে আবার নৌকা দিয়া পার হইয়া, তারপরে আবার বাস টেম্পু দিয়া স্যালারিগুলো নিয়ে আসতাম, ওরে পাহাড়া দেশে চালাইছে। তখন ওই যে আমাদের ছোট্ট তেলের ফ্যাক্টরিটা ছিল, এই ড্রামে করে তেল মানুষ নৌকা এখানে সেখানে করে সারা দেশে নিয়ে গেছে। যাই হোক, এগুলা এগুলা ইতিহাস, বিবর্তনটা এভাবে হয়। আর আমি উল্লেখ করছি, স্বাধীনতার পরে তো আমাদের কিছুই ছিল না, উল্টা যাও ছিল, রাস্তাঘাট ব্রিজ ধ্বংস করে আমাদের মানে পাকিস্তানিরা আমাদের শেষ করে দিয়ে গেছে। তো সেখান থেকে আজকে ধরেন বাংলাদেশ এত দ্রুত, আর দেখেন সেই 90-এর দশক পর্যন্ত কিছুই ছিল না, ও তারপরে ধরুন 96-এ মাননীয় প্রধানমন্ত্রী আসছে, এখন আমাদের লেস দেন $1 billion এসে গেছিলো, $1 billion নিচে এসে গেছিলো আমাদের রিজার্ভ, কিন্তু উনি সাহসিকতার সহিত বিনিয়োগ, এবং তখনও কিন্তু আমাদের দেশের পাকিস্তানের একবার এলসি নিত না, কিন্তু আমাদের দেশের কখনও কিন্তু এলসি নেওয়া বন্ধ করা নাই। আমাদের রিজার্ভ এত কমে গেছিলো আল্লাহর রহমতে, এখন সেটা স্বাধীনতার 50 বছরে এখন প্রায় $46 billion আমাদের রিজার্ভ হয়ে গেছে। তো মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে ধরেন অত্যন্ত দূরদর্শিকাত্ব সহিত আমাদেরকে, যে বাঙালি জাতিকে যে সাহস দেখিয়েছে, এই এবং যেভাবে আগে নেওয়ার যে স্বপ্ন দেখছে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে উনি যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা, পুরা জাতিকে যেভাবে আগিয়ে নিচ্ছে একসাথে উন্নয়নের যে মহাসড়কে আমরা উঠছি, এটা কিন্তু আসলে এটা সম্মিলিত সবার প্রচেষ্টা, আজকে কোনো একজনের কোনো বা একক গোষ্ঠীর নয়, এটা সম্মিলিত সকল পেশাজীবী, বাংলাদেশের সকল পেশাজীবী সম্মিলিত প্রচেষ্টায় আজকে আমরা এই পর্যায়ে এসে পড়ছি। এবং এটা আমাদের জাতির পিতা, যে আমাদের বাংলাদেশে যেসবগুলা ধরেন যে স্বপ্ন দেখছিল এই দেশের মানুষকে অন্তত একটা উন্নত কান্ট্রি, কারণ ওনার স্বপ্ন, উনি এত মিশনারি, ওনার কন্যা আরও বেশি মিশনারি, কারণ উনি এসে প্রথম এই যে মনে করেন আজকাল বাংলাদেশে যে পেট্রোলিয়াম সেক্টর, আমি পড়ছি আর তো শুনি নাই মানে দেখি নাই যে উনি এসে বিদেশি থেকে ওই তিনটা গ্যাস ফিল্ড কিনে নিছে। এগুলো তো আমাদের কেউ চিন্তাও করে নাই, এগুলো তো কেউ চিন্তাও করে নাই। তো এখন এগুলো ধরুন উনি চিন্তা করছে, উনি এসব ম্যাপ দিছে কীভাবে বিশ, কীভাবে ভিশন 2020, 2030, 2040, তো এইগুলার লক্ষ্যে যেভাবে কাজ করছে ইনশাল্লাহ আমাদের, উনি যে টার্গেট ঠিক করছে আমাদের, আমার মনে হয় আল্লাহর রহমতে আমরা তার আগে এগুলা অ্যাচিভ করতে পারবো ইনশাল্লাহ। আমাদের কোনো আসলে পরিকল্পনাহীনভাবে আমার নিজের একটু অন্য সংস্থানের জন্য বেরিয়ে পড়ছি ভাই, এখন সেখান থেকে ধরেন ওই যে ব্যবসায়ী ফার্মে চাকরি করছি, আমি কামলা মানুষ, আমি বলি কামলা মানুষ, আমি কাম করি, এবং সবচেয়ে বড়তর যে আমার উপদেশ হইল, যারাই আমার ওই যে কথা বলতেছিলাম যে আমাদের কোনো ভিশন মিশন ছিল না, আমরা জানতাম না কোথায় যাব, তখন ইনফ্রাস্ট্রাকচার ছিল না, বললাম গ্রাম থেকে 14 গ্রাম থেকে ঢাকায় আসতে ঢাকা মানে গ্রাম থেকে 3টা ফেরি ছিল, সকলে নবান দিলে রাত্রে এসে পৌঁছতে পারতাম। তো এখন সেখান থেকে বাংলাদেশ আজকে এই পর্যায়ে আসছে, আর আমরা যারা ধরেন শুরু করছি উদ্দেশ্যহীনভাবে কাজ করা, চাকরি করছি, ওই ওখান থেকে লোডিং ছিলাম, সদরঘাট থেকে হাইটে আসতাম, বললাম যে মহাজন টাকাটা নিয়ে যাওয়ার সময় রিক্সা ভাড়া দিত, ওই সকালে চাবি আনতে যাওয়া,
আর টাকা দিয়ে আসার পরে ঝড় বৃষ্টি দিনও রিক্সা ভাড়া দিত না। এটা ওইসবকার ফ্যাশন আমি ওনাকে ইয়া দিচ্ছি না যে ওনার উনি খুব ভালো মানুষ ছিলেন, ওনার প্রতি আমার কোনো বিরূপ কথা না। ওই সময় সমাজ ব্যবস্থা ছিল তাই যে তুমি সদরঘাট থেকে মানে সরি চকবাজার থেকে ইস্তাম্বুল পর্যন্ত চালানা চালানা আটানা দিয়ে যাওয়া, গুলিস্তান থেকে চকবাজার চালানা চালানা আটানা দিয়ে যাইতো, একজন বসতো রিক্সা দাঁড়িয়ে থাকতো আর প্যাসেঞ্জার ডাকতো আরেকজন পার্টনার হলে আসতো। এগুলো তো সত্যি কথা, এটা তো কোনো আর এখন তো মানুষ একাও রিক্সা চড়তে গেলে দুজন তো দূরের কথা, আপন লোক না তো কেউ একা ছাড়া রিক্সা বা সিএনজিতে উঠায় না। তো তখন তো এটা আসলে আমাদের রিয়েলিটি ছিল, এগুলো তো অস্বীকার করা যাবে না। তো সেভাবে ধরেন বেড়ে ওঠা, আমি ওই কাজ করছি, কাজ করে গেছি, কাজের পরে ধরেন অনেকবার ফেল করছি, ফেল করলেও ওই দিন যে কথাটা বললেন দুইবার আমার খুব, একটা হলো 2008 আরেকটা ছিল আমার ওই যে বললাম 84 প্রথম ব্যবসায় হাত দিয়ে ইম্পোর্ট করতে গিয়া আমি যেমন একদম বিমর্ষ, কাউকে চিনি না, শ্রীরামপুরে মালটা আটকে দিল, সেক্রেটারিটের কোনা ভেঙে ফেললো, এরশাদের মার্শাল্লো রিইনস্টিট হলো। তখন ওই যে কত রাত যে বিনোদ্র মানে বিনিদ্র রজনী গেছে, তখন তো ওই বাসে নাইট ক্রুজ বা ট্রেনে করে, ট্রেনে বাস ছিল না, ট্রেনে করে সন্ধ্যায় কাজ করে সারা রাত মানে ট্রেনে থেকে শহরে চিটংয়ে নেমা, ওই তখন এই চিটং পোর্টে বা মার্শাল্লোর ওখানে পড়েছে কীভাবে সেনাবাহিনী এখানে ঢুকা যায় এইসবগুলো করে যাক, পরে মালটা তো 2 বছর পরে 3 বছর পরে রিলিজ হয়েছে। তখন তো আর আমার সেই সামর্থ্য ছিল না ব্যাংক ঋণ নেওয়া, আবার শুরু করলাম ব্যাংকের, বললাম ভাই তুমি আমাকে একটু রিসিডিউল করে দাও, আমি আস্তে আস্তে এই টাকাটা শোধ করবো। যাই হোক, এগুলো তো বাংলাদেশে শুধু আমার না, এরকম অনেক আমাদের উদ্যোক্তা এন্টারপ্রেনাররা ধরেন জীবনে অনেক কঠিন পরিশ্রম করে কেউ হয়তো হারিয়ে গেছে, আমাদের মতো যারা একদম মানে আর মানে অপরাজয় যে একবারে মরিয়া না দেওয়া পর্যন্ত হাল ছাড়ি নাই, এর মাঝে 2-3 বারে যথেষ্ট ক্ষতি হয়েছে, কষ্ট হয়েছে। বাট ওই যে বললাম যে আমি আরও 2 গুণ 3 গুণ ব্যাগে আগে 12 ঘন্টা করলে পরে 16 ঘন্টা করলে 20 ঘন্টা কাজ করতাম, যেহেতু এটা রিকভার করার যায় কি না চেষ্টা করি, এইভাবে আমাদেরকে আমরা ঘুষি।